বেলজিয়ামকে রুখে দিয়েও ইউরো নকআউটে জায়গা করতে পারল না যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। এবারের মতন বিদায় নিল তারা, 4 পয়েন্ট পেলেও গোল পার্থক্যের আরে টেক্কা দিল স্লোভাকিয়া। গ্রুপের শেষ ম্যাচে গোল শূন্য ড্র করল ইউক্রেন। একাধিক সুযোগ নষ্টের খেসারা দিতে হলো শেভচেঙ্কো দেশকে, তবে এদিন খুব একটা সুবিধে করতে পারেনি ডিব্রয়েনার বেলজিয়ামও। ইউরোর মঞ্চে ইপিআর স্লোভাকিয়ার, আন্তর্জাতিক ফুটবলে প্রায় 25 বছর পর রোমানিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অপরাজিত হয়ে মাঠ ছাড়ল তারা। সেই সঙ্গে ইউক্রেনকে টেক্কা দিয়ে এই গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে ইউরো নকআউটে উঠল স্লোভাকিয়া। ম্যাচের 24 মিনিটে 2টার গোলে এগিয়ে গিয়েছিলেন স্লোভাকরা। 37 মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করলেন রোমানিয়ার মারিন। চার্চের নাম সেন্ট জোসেফ, জার্মানির অন্যতম প্রাচীন শহর শালকেতে অবস্থিত। এই চার্চের মাহাত্ম্য প্রিয় দলের জন্য এখানে এসে প্রার্থনা করলে হাতে নাতে ফল পাওয়া যায়। জার্মানিতে এখন ইউরোর মৌসুম, জয়ের হ্যাট্রিক না হলেও নকআউটে উঠেছে আয়োজক দেশ। আগামী 30 জুন প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামবে জুলিয়ান নাগেলসম্যানের জার্মানি। তার আগে চার্চে চলছে প্রার্থনা। বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে এই চার্চকে। এখানকার বাসিন্দাদের দাবি, তাঁদের এই বিশ্বাস দৃঢ় হয়েছে আজ থেকে বেশ কয়েক বছর আগে। সেবার বুন্দেশলিগায় দুরন্ত খেলেছিল স্থানীয় ক্লাব শালকে। প্রিয় ক্লাবের জন্য তারা এসে প্রার্থনা করেছিলেন এই চার্চে। স্থানীয়দের বিশ্বাস তারপরেই লীগের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল দল। ইউরোকাপের শেষ হলে আগেই পৌঁছে গিয়েছিল পর্তুগাল। বুধবার জর্জিয়ার বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ ছিল বলা যেতে পারে, তবে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল পর্তুগাল। কিন্তু ইউরোর এই ম্যাচেই অঘটন। ইউরোর র্যাঙ্কিং এ সব থেকে পিছিয়ে থাকা দল জর্জিয়ার জালে বল জড়াতে পারল না পর্তুগাল। রোনাল্ডোদের বিজয় রথ থামল জর্জিয়ার কাছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করে নকআউটে পৌঁছে গেল লাল জার্সির দল। বুধবার পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে জর্জিয়া। আবারও একটি ম্যাচ খেললেন রোনাল্ডো, কিন্তু কোনো গোল পেলেন না। এমনকি ম্যাচের 65 মিনিটে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হল CR7-কে। পর্তুগালকে হারিয়ে নকআউটে পৌঁছে গেল জর্জিয়া। বুধবার গ্রুপের আরও একটি খেলা ছিল, তুরস্ক বনাম চেকিয়া। টানটান উত্তেজনার ম্যাচে জয় হয় তুরস্কর। গ্রুপে থেকে বিদায় নিল চেকিয়া। 2-1 গোলে ম্যাচ জিতে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে তুরস্ক। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল, তবে নিজের ভুলের জন্য মাঠ ছাড়তে হয় আন্তোনিন বারাককে। 10 জন নিয়েই খেলতে হয় চেকিয়াকে, আর সেই সুযোগই কাজে লাগালো তুরস্ক। পর্তুগালকে হারিয়ে ইউরোতে অঘটন ঘটিয়ে দিয়েছে জর্জিয়া। আর দলের হয়ে দ্রুততম গোল করে ইউরো ইতিহাসে নজির গড়েছেন ভিচা কারাৎস্কেলিয়া। ম্যাচে 2 মিনিটের মাথাতেই গোল করে ম্যান অব দ্য ম্যাচ জর্জিয়ার তারকা ফুটবলার। এখানেই শেষ নয়, ম্যাচের পরই বড় স্বপ্ন পূরণ হলো কারাৎস্কেলিয়ার। রোনাল্ডোর কাছ থেকে জার্সি উপহার পেলেন তিনি। ম্যাচের 10-15 দিন আগেই তিনি জানিয়েছিলেন রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে পারাটা তার কাছে স্বপ্ন। রোনাল্ডো তার আইডল, CR7-এর বড় ফ্যান তিনি। ম্যাচ শেষ হতেই রোনাল্ডোর কাছ থেকে এসেছে স্পেশাল গিফট, রোনাল্ডোর 7 নম্বর জার্সি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারাৎস্কেলিয়া লিখেছেন স্বপ্ন। পরে রোনাল্ডোর জার্সি পরে জয়ের সেলিব্রেশন করতেও দেখা যায় তাকে। উল্লেখ্য, পর্তুগালের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ ছিল জর্জিয়ার কাছে, তাই ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল জর্জিয়া। কিন্তু ম্যাচের 2 মিনিটে যে প্রতিপক্ষের তরফে গোল খেতে হবে তা ভাবেননি রোনাল্ডোরা। জর্জিয়ার ভিচা কারাৎস্কেলিয়া ম্যাচের 2 মিনিটেই গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। সোভিয়েত রাশিয়া ভেঙে দেবার পরই তাদের জন্ম এই প্রথমবার ইউরোর মূল মঞ্চে খেলতে আসা। জনসংখ্যা মাত্র 57 লাখ, সেই জর্জিয়াই এবারের ইউরোর জায়ান্ট কিলার। বুধবার রাতে জার্মানির মাঠে পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে এই টুর্নামেন্টের সেরা চমক দিয়েছে তারা। প্রাক্তনদের মতে, যবে থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে তবে থেকে ইউরোর মঞ্চে এটাই সেরা অঘটন। প্রথমবার ইউরো খেলতে এসে নকআউটে উঠেছে জর্জিয়া। এক নজরে দেখে নেওয়া যাক ইউরোর নকআউটের সূচি। শনিবার ভারতীয় সময় রাত 9:30 থেকে শুরু হচ্ছে নকআউটের ম্যাচ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও গতবারের চ্যাম্পিয়ন ইতালি। ওইদিন রাত 12:30 জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। 30 জুন ইউরোর ম্যাচে মাঠে নামবে গতবারের রানার্স ইংল্যান্ড, প্রতিপক্ষ স্লোভাকিয়া। ওই রাতেই স্পেনকে চ্যালেঞ্জ জানাবে ইউরো নবাগত জর্জিয়া। 1 জুলাই নকআউটের অন্যতম বড় ম্যাচ, ফ্রান্স খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। ওই রাতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামবে স্লোভেনিয়া। 2 জুলাই শেষ হচ্ছে ইউরো প্রি কোয়ার্টারের ম্যাচ। ভারতীয় সময় রাত 9:30 মাঠে নামবে রোমানিয়া ও নেদারল্যান্ডস। ওই রাতেই খেলবে অস্ট্রিয়া এবং তুরস্ক। লীগের লড়াই শেষ, এবার ইউরোর নকআউট শুরু।